আপনারা কি জানেন যে নোজ হাইলাইটিং করার ক্ষেত্রে বেশ কিছু মেকআপ টেকনিক্স আছে? যারা এতদিন ধরে জানতেন না যে আমাদের মেকআপ লুকটাকে পারফেক্ট দেখাতে এই নোজ হাইলাইটিং এও অনেক বড় একটা ভূমিকা রাখে, তারা আজকের ভিডিওটা একদমই মিস করবেন না। নোজ হাইলাইটিং করার ক্ষেত্রে আপনারা সব সময় একটা জিনিস করতেন, তা হচ্ছে পুরো নাক জুড়ে আপনারা হাইলাইটার অ্যাপ্লাই করতেন, যেটা একদমই ভুল। পুরো নাক জুড়ে যদি আপনারা হাইলাইটার অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের নাক দেখতে আরো বেশি মোটা এবং আরো বেশি বড় মনে হবে। আমরা সবসময় চাই যে আমাদের নাকটাকে এমন ভাবে কন্ট্রোলিং করতে যাতে করে আমাদের নাকটা কন্ট্রোল করার পর খুবই শার্প এবং চিকন মনে হয়। বাট আপনারা যদি পুরো নাক জুড়ে হাইলাইটার অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনাদের নাকগুলো দেখতে অনেক বেশি মোটা এবং এত বড় লাগবে এবং আপনার মেকআপ লুক পুরোটাই কিন্তু একবারে বিচ্ছিরি হয়ে যাবে। আমি প্রথমে আমার নাকটাকে হালকাভাবে একটু কন্ট্রোল করে নিয়েছি, দেন হচ্ছে আমি এখানে হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। আমার হাইলাইটারটা খুব সুন্দরভাবে কিন্তু বসে যাচ্ছে, আমার হাতের দ্বারাই কিন্তু আমি অলওয়েজ নাকের মধ্যে আমি হাইলাইটার অ্যাপ্লাই করি। হাইলাইটার অ্যাপ্লাই করার ক্ষেত্রে পুরো নাক জুড়ে অবশ্যই হাইলাইটার অ্যাপ্লাই করবেন না, শুধু নাকের যে একদম নিচের অংশটা সেখানে একটু অ্যাপ্লাই করবেন, আর নাক যেখান থেকে শুরু হয়েছে মানে আপনার কপালের নিচ বরাবর সেখানে হালকাভাবে একটু হাইলাইটার অ্যাপ্লাই করবেন। জাস্ট এতটুকু করলেই দেখবেন যে আপনাদের নাকটা দেখতে কতটা শার্প লাগছে এবং কতটা সুন্দর লাগছে। ইভেন আপনার ফেসের পুরো মেকআপটাকেই একদম সুন্দর ট্রান্সফর্ম করে দিবে, পুরো মেকআপ লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই নাকের কারণে। মানে আপনার নাকটাই এত সুন্দর এত সরু লাগবে যে আপনার পুরো মেকআপ লুকটাই অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। নেক্সট টাইমে যখনই আপনার নোজ হাইলাইটিং করবেন এই হ্যাকটা অবশ্যই মাথায় রাখবেন, কখনোই পুরো নাক জুড়ে হাইলাইট করবেন না এবং আপনার মেকআপ লুকটাও পুরোপুরিভাবে নষ্ট করে ফেলবেন না। আশা করি আজকের নোজ হাইলাইটিং হ্যাকটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল। নতুন আরো ভিডিও পেতে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।